বাবা, আমরা স্কুলে যাচ্ছি, আমাদের জন্য দোয়া কইর। বাবা দুজনের পিঠে হাত বুলিয়ে, ঠিক আছে বাবারা, সাবধানে যাবে, কেউ একা কোথাও যাবে না। ঠিক আছে বাবা, দুজনে হাসি মুখে বাবার কাছ থেকে বিদায় নিল। স্কুল শেষে সাইফ দাঁড়িয়ে আছে সাকিবের জন্য। এই সাকিব, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। আসছি ভাইয়া। সাকিব দৌড়ে সাইফের কাছে চলে আসে। বাবা বাবা, আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে, দেখো বাবা, আমরা দুজনেই প্রথম হয়েছি। দেখলাম, খুবই ভালো লাগলো, এভাবেই তোমরা ভালো রেজাল্ট করে যাও, এই দোয়াই করি। সাকিব পড়ছে, সাইফ নুডলস রান্না করে নিয়ে আসে, সাকিবকে নুডলস খাইয়ে দেয় সাইফ। সাকিব বইয়ের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। এর মধ্যে বাবা তাদের খোঁজ নিতে দরজা খুলে উঁকি দেয়। দুই ভাইয়ের এরকম মিল ভালোবাসা দেখে মনে শান্তি নিয়ে ফিরে যায়। বাবা, আমার ক্লাসমেট অনেকের মোবাইল আছে, মোবাইলে অনেক প্রশ্নের সমাধান খুঁজে পাওয়া যায়, তাছাড়া সবার সাথে যোগাযোগ রাখতে একটা মোবাইল দরকার, মোবাইল না থাকায় অনেকটা পিছিয়ে পড়ছি আমি। মোবাইল দিলে কি সব কিছুর সমাধান হয়ে যাবে? জি বাবা, আর মোবাইলটা থাকলে তুমিও আমাদের খোঁজ নিতে পারবে, আমরা কোথায় আছি, কি করছি। আচ্ছা, বুঝতে পারছি, তোর একটা মোবাইল দরকার, তাই তো? হ্যাঁ বাবা। ঠিক আছে তাহলে, তুমি আমার সেরা বাবা, আমার বাবার মতো আর কারো বাবাই হয় না, তুমি একজন ভালো বাবা। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন যা। পরের দিন সাকিব সাইফ পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছে, এমন সময় তাদের বাবা দরজা খুলে ভিতরে প্রবেশ করে। বাবা, তুমি? বাবা কিছু বলবে? হ্যাঁ, কিছু বলার জন্যই এসেছি। বাবা মোবাইলটা বের করে সাইফের কাছে দিল, মোবাইলটা হাতে নিয়ে বাবাকে জড়িয়ে ধরল সাইফ। তুমি আমার শ্রেষ্ঠ বাবা। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে পড়ালেখা করো। দেখি তো ভাইয়া, কি মোবাইল, এই দেখ, কি সুন্দর মোবাইল, আসলেই অনেক সুন্দর একটা মোবাইল, আমার একটা ছবি তুইলা দিবা কিন্তু। দিমানে দিমানে, এখন মোবাইল দে আমার কাছে। সাকিবের কাছ থেকে মোবাইল নিয়ে সব কিছু ঠিক আছে কিনা তা দেখতে লাগলো সাইফ। স্কুল শেষে সাইফ মোবাইল দেখতে দেখতে অনেক দূরে চলে এসেছে, আজকে আর সাকিবের কথা মনে নেই। সাকিব স্কুল থেকে বের হয়ে সাইফকে দেখতে পেল না, ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে, কোথাও খুঁজে না পেয়ে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। বাবার সামনে দিয়ে মোবাইল দেখতে দেখতে বাড়ির ভিতর চলে গেল সাইফ। বাবা অবাক দৃষ্টিতে তার যাওয়ার পথে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল হলো সাইফ একা বাড়িতে আসলো, সাকিব কোথায়? কিছুক্ষণ পর সাকিব মন খারাপ করে বাসায় আসে। বাবা সাকিবকে দেখে, বাবা সাকিব, তোর মন খারাপ কেন, কেউ কিছু বলেছে তোকে? না বাবা, কেউ কিছু বলে নাই, কিন্তু ভাইয়াকে খুঁজে পাচ্ছি না, সাইফ তো অনেক আগেই বাসায় চলে আইছে। কি বলো, ভাইয়া আমাকে রেখে চলে আসলো, এমন তো কখনো হয় নাই, জানি না কি হয়েছে ওর। সাইফ মোবাইল দেখছে আর সাকিব বই পড়ছে। বাবা দরজা খুলে ভিতরে এসে, এই সাইফ, তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলবে বলো? সাকিব পড়া রেখে কথা শোনার জন্য রেডি। মোবাইলে কি অনেক গুরুত্বপূর্ণ কাজ করছিস নাকি? না বাবা, তেমন কিছু না। বাবা আসছে কথা বলতে আর তুমি মোবাইল দেখছ? বাবা কি বলে মোবাইল রেখে মনোযোগ দিয়ে শুনো। সাইফ সাকিবের কথা বুঝতে পেরে মোবাইল রেখে দিল। বাবা বলো এখন, তোকে মোবাইল দেওয়ার পর থেকে তুই আর আগের মতো নাই, আগে কি সুন্দর সবার খোঁজ খবর রাখতি, স্কুলে যাওয়ার আগে আমার সাথে কথা বলে যাইতি, আসার সময় সাকিবকে সাথে করে নিয়ে আসতি, আগে তোর নিজের ও আমাদের প্রতি কত কেয়ারফুল ছিলি, আর এখন কি হয়েছে তোর, বলবি আমাকে? সাইফ মাথা নিচু করে বসে আছে। কি হলো, বাবার কথার উত্তর দিবে না? সাইফ মোবাইলটা হাতে নিয়ে বাবার সামনে এগিয়ে দিল। বাবা আমার কিছুই হয় নাই, সবই মোবাইলের জন্য, তুমি তোমার মোবাইল নিয়ে যাও, আমার মোবাইল লাগবে না। আমি তোর কাছ থেকে এরকম একটা উত্তরই আশা করছিলাম। সাইফ বাবার কাছে গিয়ে জাপটে ধরে, বাবা আমার মোবাইল লাগবে না, আমি আর মোবাইল চালাবো না। ঠিক আছে বাবা, তুমি ঠিকই বুঝতে পেরেছো।